সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম নতুন আর একটা মজাদার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল চিতোপিঠা। চিতোপিঠা তো অনেকে খেয়েছেন, একটু অন্যরকমভাবে আজ আমি পিঠাটা তৈরি করছি, সেটা হলো ঝাল চিতোপিঠা। খুবই মজার, খুবই সুস্বাদু, আশা করি সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বল নিয়েছি, আর এখানে আমি এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ এটা শুকনো চালের গুঁড়া নিয়েছি। আর এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে একটু ডোটা বানিয়ে নিব। এই যে দেখুন, আমি এটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। আর আপনাদের হাতে যদি সময় থাকে আরও বেশি টাইম রেখে দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু মাখিয়ে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এই যে দেখুন, এখন আমি ডোটা বানাবো। এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি, পানি দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর কিছুটা ধনিয়া কুচি, এবং এটা হলো কাঁচা লঙ্কা দিলাম আমি 4-5টা। আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে অবশ্যই আরও বেশি দিতে পারবেন। এখন আমি সুন্দর করে এটা মাখিয়ে নিব। এই যে দেখুন, খুবই মজাদার একটা রেসিপি। এই যে আমি ডোটা এইভাবে হালকা, মানে পাতলা, বেশি পাতলাও না বেশি ঘন করব না। এখন চুলাতে আমি এটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এটা দিয়ে আমি পিঠাটা বানাবো। আজ আমি পিঠাটা বানাবো মাটির হাঁড়িতেই। এই যে দেখুন, আমি দিয়ে দিলাম মাটির হাঁড়ির ভিতর। গরম হওয়ার পরে কিন্তু এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা কিন্তু মাটিরই। সো এই যে দেখুন, ঢাকনা দিয়ে ঢাকার পরে এটা আমি কিছুক্ষণ পর উঠিয়ে দে। এই যে দেখুন, পিঠাটা হয়ে গেছে। আর পিঠাটা যখন হবে, হওয়ার আগে যখন তুলতে নেবেন তখন একটু চুলাটা হাই হিটে দিবেন, তাহলে তাড়াতাড়ি উঠবে এবং মুচমুচে হবে পিঠাটা। আর একটা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি। আর চিতোপিঠা ঝালটাও অনেক টেস্ট। এই যে দেখুন, আর একটা দেখিয়ে দিলাম কতটা মজা। আর এটা আর একটা, মানে দু রকমের ঝাল পিঠা। একটা হলো আমি বেকিং ছোটা দিয়ে বানাইছি, ওই যে ওই লালটা, আর এটা হলো বেকিং ছোটা ছাড়া। এই ছোটা ছাড়াটাও আমি আর একদিন আপনাদের সাথে শেয়ার করব। ছো এই যে দেখুন ছবি। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন, এবং আমার চ্যানেলটাতে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ছো রাখি, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।